জুলুম নির্যাতন এনআইএ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তার পুত্রকে অপহরণ করে তার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে। তিনি আমাদের মাঝে নাই, আজকে এই জানাজার নামাজে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞাই করব তার এই যে অসত্য লড়াই আমরা অব্যাহত রাখব এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে সরকারের যে জুলুম দুর্নীতি দমন নীতি থেকে সমগ্র দেশবাসীকে আমরা মুক্ত করব, এটাই হোক আজকে আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। পদে পদে দুইটি বছর তাকে তার মানুষের সবচেয়ে যেটি আল্লাহ স্বাধীনতা সেই স্বাধীনতা করে নিয়ে তাকে তার জনগণকে দূরে রেখেছিলেন। এই সরকার কেন তেমনি ভাবে আল্লাহ জনগণ থেকে দূরে রাখেন বলে আবারও বিরোধী আন্দোলনের আজ আমাদের মাঝে নেই।